আসসালামু আলাইকুম বন্ধুরা, এই টিউটোরিয়ালে আমরা ডাটাবেস কানেকশন দেওয়া শিখব, কিভাবে আমরা লারাভেলে ডাটাবেস কানেকশন দিতে পারি। তো চলুন, তো দেখতে পাচ্ছেন আমরা এখানে ডিফল্ট অবস্থায় লারাভেল কিন্তু ডাটাবেস কানেকশন মাইএসকিউএল দিয়ে রাখে, যে মাইএসকিউএলটা কিন্তু আসলে আমাদের অ্যারে কি নেম, যেটা আমি কনফিগ ডাটাবেস ডট পিএসপি থেকে আপনাদের দেখালাম, যে এটা কিন্তু অ্যাকচুয়ালি আমাদের কি নেম এখানকার, এই যে ডাটাবেস ডট পিএসপি, এই নেমটা কিন্তু, এই যে এই নেম পিজিএসকিউএল মাইএসকিউএল, এই নেমটা কিন্তু আসলে সেই ডাটাবেস নেই। তো চলুন আমরা আসলে ডাটাবেসের মাইএসকিউএল কানেকশনটা দিয়ে আসি। তো দেখতে পাচ্ছেন এখানে আমার ডাটাবেস কানেকশন নেম হচ্ছে মাইএসকিউএল, দেন আমার হোস্ট হচ্ছে এটা, দেখতে পাচ্ছেন আমি লোকাল হোস্টে আছি, যেমন আমার ইউআরএল হচ্ছে এটা, দেন আমার হচ্ছে ডিবি পোর্ট হচ্ছে এইটা, দেন আমার ডাটা ডিবি ডাটাবেস হচ্ছে লারাভেল না। সাপোজ আমরা একটা নতুন ডাটাবেস ক্রিয়েট করব, তো চলুন আমরা নতুন একটা ডাটাবেস ক্রিয়েট করি। তো নতুন ডাটাবেস ক্রিয়েট করার জন্য আমি আমার হচ্ছে ডিবি বিভাগের এইখানে চলে যাচ্ছে। তো এখানে দেখতে পাচ্ছেন আমার হচ্ছে অ্যাডমিন প্যানেল, পিএসসি মাই অ্যাডমিন, টেস্ট, টিউটোরিয়াল, অনেক এরকম ডাটাবেজ আছে। তো এখানে দেখতে পাচ্ছেন টিউটোরিয়াল নামে একটা টেবিল আমরা এখানে ডাটাবেজ আমরা এখানে দেখতে পাচ্ছি। তো সাপোজ আমি হচ্ছে টিউটোরিয়াল না, আমি জাস্ট হচ্ছে এইখানে টিউটোরিয়ালটা আপাতত ইউজ করতেছি, সাপোজ টিউটোরিয়াল নতুন আমরা একটা ডাটাবেস ক্রিয়েট করব। তো চলুন আমাদের ডাটাবেজের নাম দিচ্ছি, ধরুন আমরা এখানে একটা ডাটাবেস ক্রিয়েট করতেছি, আমরা এখানে এসকিউএল একটা কমান্ড চালাবো মাইএসকিউএল এ। তো চলুন আমরা যদি এখানে একটা এসকিউএল কমান্ড চালাই, ধরেন সাপোজ আমরা এখানে লিখবো হচ্ছে ক্রিয়েট ডাটাবেস, ধরেন আমরা হচ্ছে লিখবো লারাভেল, আমরা একটা ডাটাবেস ক্রিয়েট করতেছি, ধরেন হচ্ছে কি ডাটাবেসের নাম দেওয়া যায়, আমরা ডাটাবেসের নাম দিব হচ্ছে লারাভেল 10। সাপোজ আমরা লারাভেল 10 নামে একটা ডাটাবেস ক্রিয়েট করলাম, আমি যদি এখন এই কমান্ড এক্সিকিউট করি তাহলে দেখবেন হচ্ছে ওয়ান রো আপডেটেড, মানে এরকম একটা, আমি যদি এখানে রিফ্রেশ দিই, যদি রিফ্রেশ দিই তাহলে দেখতে পাবো আমাদের এখানে হচ্ছে রিফ্রেশ, দেখতে পাচ্ছেন লারাভেল 10 নামে কিন্তু একটা ডাটাবেস এখানে ক্রিয়েট হয়ে গিয়েছে। এই যে ডাটাবেস, এখানে আসলে কোনো টেবিল কিন্তু এখন নেই দেখতে পাচ্ছে। তো আমি মনে করেন এই ডাটাবেসটাকে আমি এখানে ইউজ করতেছি, সাপোজ হচ্ছে এখানে ইউজ করলাম। তো আপনারা যদি জ্যাম্প ইউজ করেন বা ওয়াম সার্ভার ইউজ করেন, ডিফল্ট অবস্থা আপনাদের ইউজার নেম থাকে কিন্তু রুট এবং পাসওয়ার্ড কিন্তু এমটি থাকে, যে কারণে লারাভেল এইভাবে এখানে রাখে। তো আমি কিন্তু আসলে আমি আসি আমার আমার লোকাল অপারেটিং সিস্টেম তো হচ্ছে লিনাক্স, লিনাক্সের হচ্ছে আসলে ডেবিয়ান। তো আমি এখানে হচ্ছে আমার যে ইউজার নেম সেটা কিন্তু আমার নামে আছে, আমি মেহেদি নাম দিয়ে রাখছি, দেন আমার পাসওয়ার্ড কিন্তু 123। তো আপনাদের যে ইউজার নেম আর পাসওয়ার্ড সেটা এখানে দিবেন, দেন আমার কানেকশন কিন্তু হয়ে গেল, ডাটাবেস কানেকশন আমার সাকসেসফুল। তো এই যে ডাটাবেস কানেকশনটাতে দিলাম, ডাটাবেস কানেকশনটাতে সাকসেসফুল হলো, এটা আমরা কিভাবে টেস্ট করব, এটা কিন্তু আমরা টেস্ট করতে পারি। তো চলুন আমরা যদি এখন হচ্ছে রাউটের, আমাদের যে আমাদের ওয়েব ডট পিএসপি আছে এখানে দেখতে পাচ্ছেন, আমরা যদি এখন হচ্ছে আমাদের যে ওয়েলকাম, এই যে ওয়েলকাম কন্ট্রোলার আছে, আমরা কিন্তু এখানে টেস্ট করতে পারি। সাপোজ চলুন ওয়েলকাম কন্ট্রোলারে যাই, ওয়েলকাম কন্ট্রোলারে গেলে দেখতে পাচ্ছেন আমাদের ওয়েলকাম মেথড নামে একটা ভিউ লোড হচ্ছে, আমাদের এই যে ভিউ এখানে লোড হচ্ছে, আমরা কিন্তু এখানে টেস্ট করতে পারি। সাপোজ মনে করেন আমরা যদি রিটার্ন করি ডিবি, ডিবি এখানে আপনি কানেকশন, ঠিক আছে, লারাভেলে কানেকশন নামে একটা আপনি হেল্পার পাবেন ডিবির পরে, দেন আপনাকে এখানে কি করতে হবে কানেকশনের নাম্বার, নাম পাস করতে হবে। দেখুন আমাদের কানেকশনের নামটা কি, আমাদের কানেকশনের নেম কিন্তু হচ্ছে কি নাম দেওয়া আছে, যে মাইএসকিউএল কিন্তু দেওয়া আছে, ঠিক আছে। দেন আপনি এখান থেকে কি করতে পারেন, গেট কানেকশন নেম, গেট কানেকশন নেম, এরকমই মনে হয়, আমরা না পারলে যদি এখানে কোনো ইরর টুরর জেনারেট হয় আমরা একটু গুগল করে দেখবো। গেট কানেকশন নেম, ডিবি কানেকশন, গেট কানেকশন নেম, দেখুন আমরা যদি এখন পেজটা রিফ্রেশ দিই, যদি সাকসেসফুল হয় তাহলে আমরা কানেকশন নেম পাবো, আর যদি ইরর হয় তাহলে তো ইরর জেনারেট করলোই। আমরা এখানে রিফ্রেশ দিচ্ছি, তো দেখুন ইলেভেন ডাটাবেস গেট কানেকশন নেম ডাজ নট এক্সিস্ট, আসলে গেট কানেকশন নেম এক্সিস্ট করে না, গেট কানেকশন, আমরা দেখি আমাদের কোনো হিন্টস দেয় নাকি, সরি, এই যে গেট ডাটাবেস নেম, আমরা গেট ডাটাবেস নেমটা এখান থেকে নিতে পারবো, যদি আমাদের কানেকশন সাকসেসফুল থাকে আমরা কিন্তু ডাটাবেস নেম নিতে পারবো। তো চলুন আমরা যদি গেট ডাটা কানেকশন নেমও পাবো, এটা এখানে দেখতে পাচ্ছেন লারাভেল 10 কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি, অর্থাৎ আমাদের কানেকশন কিন্তু সাকসেসফুল, অর্থাৎ ডাটাবেস নেম আমরা সদ্য যে ডাটাবেসটা ক্রিয়েট করলাম আমাদের ডিবি বারে, তো সেখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে আমরা হচ্ছে ডাটাবেস লারাভেল 10টা কিন্তু আমাদের লারাভেলের এই প্রজেক্টের সাথে কানেক্টেড হয়ে গিয়েছে। তো আমরা এখানে মাইএসকিউএল মানে কানেকশন টাইপও পাওয়া যায়, আমি একটু দেখি, গেট ডাটাবেস নেম, গেট কনফিগ, গেট ড্রাইভার নেম, গেট গেট কনফিগ, গেট কানেকশন নেম,
আসলে গুগল করলে আপনারা দেখতে পাবেন কানেকশন নেমটা কি টাইপ টেক্সটে পাওয়া যায়, গেট কানেকশন টাইপ নাকি যেন যাক খেয়াল নাই। তো এখানে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু আমাদের সাকসেসফুলি কানেকশনটা কাজ করছে বিধে আমরা কিন্তু লারাভেল 10টা এখানে দেখতে পেলাম, অর্থাৎ আমাদের ডাটাবেস কানেকশন কিন্তু আমাদের হয়ে গেল। তো দেখতে পাচ্ছেন আমরা সাকসেসফুলি কিভাবে আমরা MySQL ডাটাবেস কানেকশন লারাভেলের সাথে দিয়ে দিলাম। নেক্সট টিউটোরিয়াল আমরা দেখব কিভাবে আমরা মাল্টিপল ডাটাবেস কানেকশন দিতে পারি আমাদের সেভ একটা লারাভেল প্রজেক্টে। তো ধন্যবাদ।